নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 10ই মে 2023 বুধবার, আজকের মহাভাগ্যে আগামীকালে 12টি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। মেষ রাশির কেরিয়ারের ক্ষেত্রে বাধা দূর হবে, আকস্মিক অর্থপ্রাপ্তি হবে, স্বাস্থ্যের জায়গাটা আপনাদের ভালো দেখা যাচ্ছে। আপনারা যদি নির্ধনী ব্যক্তিকে অর্থ যদি দান করেন, দিনটি আপনাদের ক্ষেত্রে শুভ যাবে। শুভ রং আপনাদের হলুদ, ভাগ্যের মিটার আপনাদের 80%। বৃষরাশির পরিবারের মধ্যে বিবাদ হতে পারে, স্বাস্থ্যের দিকে নজর দিন, মানসিক দুশ্চিন্তা আপনার বৃদ্ধি হতে পারে। কোনো ফল যদি আপনি কোনো নির্ধনী ব্যক্তিকে আগামীকাল দান করেন, তাহলে দিনটি আপনার ক্ষেত্রে শুভ যাবে। শুভ রং নীল, ভাগ্যের 65%, অর্থাৎ যেমন পরিশ্রম করবেন তেমন আপনি কিন্তু ফল আগামীকাল পাবেন। মিথুন রাশির সম্পত্তির দিক থেকে লাভ প্রাপ্তি আপনাদের হবে এবং ধনের স্থিতি আপনাদের ভালো দেখা যাচ্ছে। আগামীকাল কোনো শুভ সূচনা হতে পারে, আপনার প্রাপ্তি যোগ রয়েছে আগামীকাল। এবং আপনি যদি আগামীকাল কোনো নির্ধনী ব্যক্তিকে আপনি যদি দান করেন কোনো অর্থ, তাহলে আপনার দিনটি কিন্তু ভালো যাবে। আপনাদের আগামীকালের শুভ রং আকাশি, আপনাদের ভাগ্য 70%, অর্থাৎ আপনাদের মধ্যম ভাগ্য রয়েছে। কর্কট রাশির কেরিয়ারের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসবে এবং পরিবারে কিছু কিছু সমস্যা কমবে, পারিবারিক যে সমস্যা কিছুটা হলো আপনাদের কমবে। আপনি আগামীকাল ব্যস্ততার মধ্যে খুব থাকবেন এবং আপনি যদি কোনো নির্ধনী ব্যক্তিকে কিছু খাবার দান করেন, তাতে আপনার দিনটা শুভ যাবে। আপনাদের আগামীকালের শুভ রং হলুদ এবং ভাগ্যের যে পার্সেন্টেজ সেটি হচ্ছে আপনাদের 70%, মধ্যম ভাগ্য। সিংহরাশির মন ভালো থাকবে, আপনাদের ধন লাভের সম্ভাবনা সৃষ্টি করছে, কেরিয়ারের ক্ষেত্রে লাভ পাবেন। নির্ধনী ব্যক্তিকে আপনি অর্থ দান করুন, আপনার দিনটা শুভ যাবে। আপনাদের ভাগ্যের মিটার 70%, অর্থাৎ উত্তম ভাগ্য, শুভ রং লাল। কন্যারাশি খরচের দিকে নিয়ন্ত্রণ রাখুন, ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, পারিবারিক সমস্যা, পারিবারিক বিবাদ বৃদ্ধি হবে। শুভ রং সবুজ এবং আপনারা আগামীকাল কোনো নির্ধনী ব্যক্তিকে ফল দান করুন, বিশেষভাবে লাভ পাবেন। ভাগ্যের 65%, যেমন পরিশ্রম করবেন তেমন ফল আপনি কিন্তু পাবেন। তুলা রাশির ধনলাভের যোগ সৃষ্টি হয়েছে, ধন প্রাপ্তি হবে আগামীকাল এবং আপনার দীর্ঘদিনের আটকে থাকা কাজ, সেই কাজগুলো আপনাদের সম্পন্ন হবে। আগামীকাল আপনার কোনো শুভ যাত্রার যোগ সৃষ্টি হয়েছে, নির্ধনী ব্যক্তিকে আপনি আপনার সাধ্যমতন অর্থ দান করুন, দিনটি আপনাদের ক্ষেত্রে শুভ যাবে। শুভ রং
আপনাদের সবুজ ভাগ্যের মিটার 65% মধ্যম ভাগ্য। এরপরে আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির সম্পত্তি লাভের যোগ দেখা যাচ্ছে, ব্যবসা ক্ষেত্রে সফলতা পাবেন, কিছু ধর্মীয় কাজের সঙ্গে আপনি আগামীকাল ব্যস্ততার মধ্যে থাকবেন এবং এই এই সময় আপনি আগামীকাল যদি কোনো নির্ধনী ব্যক্তিকে অর্থ দান করেন আপনার দিনটি শুভ যাবে। শুভ রং সাদা, ভাগ্যের মিটার 75%, উত্তম ভাগ্য। ধনুরাশি, ধনুরাশির আর্থিক স্থিতি পরিবর্তন আসবে, অর্থাৎ পরিবারের কোনো মাঙ্গলিক কাজ হবে, দীর্ঘদিনের আটকে থাকা কাজ আপনাদের সম্পন্ন হবে। নির্ধনী ব্যক্তিকে আপনারা ফল দান করুন, বিশেষভাবে লাভ পাবেন। শুভ রং হলুদ, ভাগ্যের পার্সেন্টেজ 85%, উত্তম ভাগ্য। মকর রাশি, স্বাস্থ্যের দিকে নজর দিন, কেরিয়ারের দিকে নজর দিন, গুরুজনদের সঙ্গে আপনার বাদ বিবাদে আপনি জড়িয়ে পড়তে পারেন, কিছু মত পার্থক্য তৈরি হতে পারে। আগামীকাল আপনি নির্ধনী ব্যক্তিকে কিছু অর্থ দান করুন, দিনটি আপনাদের শুভ যাবে। আপনাদের শুভ রং সবুজ, ভাগ্যের মিটার 60%, অর্থাৎ যতদিক আপনি কর্ম করবেন সেই অনুযায়ী আপনি লাভ পাবেন। কুম্ভ রাশি, কুম্ভ রাশি বিবাহিত জীবনে কিছু পরিবর্তন আসতে চলেছে, অর্থাৎ বিবাহিত জীবন আপনাদের ভালো এবং এর পাশাপাশি আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির একটা যোগ সৃষ্টি হচ্ছে। শত্রু শান্ত হবে, নির্ধনী ব্যক্তিকে অর্থ দান করুন। আপনাদের শুভ রং নীল এবং ভাগ্যের মিটার 90%, মীন রাশি ধন লাভের যোগ সৃষ্টি হয়েছে, কেরিয়ারের ক্ষেত্রে লাভ পাবেন, কাজের যে জায়গায় বাধা ছিল সেই বাধাগুলো আপনাদের নিশ্চিত রূপে দূর হবে, দীর্ঘদিনকার আটকে থাকা কাজ সেই বাধাটা আপনাদের দূর হবে। নির্ধনী ব্যক্তিকে অর্থ দান করুন, আপনাদের শুভ হবে। আপনাদের শুভ রং পিঙ্ক কালার, অর্থাৎ গোলাপি কালারটা আপনাদের ক্ষেত্রে শুভ। ভাগ্যের মিটার আপনাদের 75%, অর্থাৎ আপনাদের আগামীকালে ভাগ্য উত্তম ভাগ্য রয়েছে। আগামীকাল দিনটি পূর্বসারা এবং উত্তরসারা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে। যোগ রয়েছে সাদ্য যোগ এবং ব্রহ্ম মুহূর্ত রয়েছে 11:43 AM থেকে আপনার 1:13 PM পর্যন্ত, অর্থাৎ এই সময়টা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ দিবে। প্রত্যেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, জয় সিদ্ধিদাতা গণেশের জয়, জয় সিদ্ধিদাতা গণেশের জয়, জয় সিদ্ধিদাতা গণেশের জয়। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন দেখাতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। নমস্কার।